ধনকর যখন এখানে গভর্নর ছিল, প্রাক্তন গভর্নর ধনকর ছিল, তখন ও টেলিফোনে ধনকরের সঙ্গে কথাবার্তা বলত। ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে, একদম শুভেন্দু অধিকারীর পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারীর পাটা ধরে নিয়েছে, তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে, ওর মধ্যে ও ভগবান দেখতে পাচ্ছে। আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন? শয়তান, শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝে নিন। তা ওই লোকটা অ্যাটাক করে যে, ও তো সবাইকে অ্যাটাক করে, আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু না। বাড়িতে চাপ, এক মাস আগে কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল, এখন দেখবেন যেন হয়তো কার্ল মার্কসের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে। আরেকটা বড় কথা বলে, এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোক থাকতো না, বোধহয় ভয়ে থাকতো না। হ্যাঁ, কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন। ওকে যেখানে ইচ্ছে দাঁড়াতে বলুন, ওকে আমরা হারাবোই হারাবো, কারোর ক্ষমতা নেই ওকে জেতানো। শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না? ও হচ্ছে একবারে পাক্কা দু নম্বরই লোক, ওর মতো দু নম্বরই লোক নেই, ও হচ্ছে করাপ্ট লোক। সব প্রমাণ করে দেবো, সব প্রমাণ হয়ে যাবে। করাপশন মানে শুধু টাকা খাওয়া নয়, করাপশন মানে এটাও, জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয়, দ্যাটস অলসো করাপশন। হি ইজ এ ডিসঅনেস্ট, হি ডিসঅনেস্ট, একদম ফ্রড। ওর জাজমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ ফ্রড। আজকে উনি বাজে থার্ড গ্রেডের লোক একটা, থার্ড স্ট্যান্ডার্ডের লোক একটা। কারুকার কাছে আপনাদের অনেকের মিডিয়ার কাছে ওরা ভগবান, আমার কোনো আপত্তি নেই, যা ইচ্ছে ভগবান করুন, ও আসুক না কোথায় দাঁড়াবে? হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্রীরামপুর, যেখানে না আঁক না কেন, ওকে হারাবোই হারাবো, ওকে হারতেই হবে। ও না হারলে তো বিচার ব্যবস্থাটাই উঠে যাবে। ওরা একটা বিচার বিচারক হিসেবে একটা ফ্রড বিচারক ছিল। চ্যালেঞ্জ করবার কোনো জায়গা আছে? মানে যেহেতু উনি এখন একটা রাজনৈতিক অবস্থান নিয়েছেন, অর্থাৎ এখন যখন আপনারা বলছেন এটা মোটিভেটেড ছিল, তাহলে উনি যে রায়গুলো দিয়েছেন যার জেরে বিভিন্ন ইয়ে, সেগুলো কি চ্যালেঞ্জ করবার কোনো আইনি প্রভিশন আছে? 85% জাজমেন্ট এন্ড অর্ডার হ্যাভ বিন সেট অ্যাসাইড। ওনার 85% জাজমেন্ট এন্ড অর্ডার হাই অ্যাপিল কোর্ট নালে সুপ্রিম কোর্ট সেট অ্যাসাইড করে দিয়েছে। 15% এর মতো আছে যেগুলো পেন্ডিং রয়েছে, সেখানে গিয়ে নিশ্চয়ই আমরা পয়েন্ট নেব যে পলিটিক্যালি মোটিভেটেড, সেটা নিঃসন্দেহ নেব। তারপর কোর্ট কি ডিসাইড করবে? তাই কবে থেকে করতে আরম্ভ করলো? কবে থেকে করতে আরম্ভ করলো? আগে তো কোর্টে বলতো আমি ভগবানে বিশ্বাস করি না, আবার কবে থেকে বিশ্বাস করলো? বিজেপিতে যাওয়ার পর থেকে? বললাম না, ও যে কি জিনিস সব বুঝতে পারবে। এবার তো আসবে কাছে, দূর থেকে দেখতে অনেক কিছু ভালো লাগে, এবার যখন কাছে আসবে না তখন বুঝতে পারবে কি জিনিস ও। এবার তোমরা তোমাদেরও গালাগাল দেবে, চিন্তা করার কিছু কারণ নেই। ওর মনে করাতে কিছু এসে যায় না তো। ও কে হরিদাস পাল যে ও মনে করলো কি না করলো তাতে কিছু এসে যায়? বাংলার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে ওকে, ডেমোক্রেসিকে বিশ্বাস করে না, তাও করে না, ও তো ডিক্টেটরশিপে বিশ্বাস করে, তাই জন্য তো নরেন্দ্র মোদীর দলে গেছে। ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষ এতগুলো লোককে জিতিয়েছে, পশ্চিমবাংলার মানুষ তৃণমূল কংগ্রেসে এতগুলো সাংসদ দিয়েছে, পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে, ও হরিদাস পাল কে বলার? তৃণমূলে আছে কি না আছে? আরে বললাম না, ভুষি মাল একটা, একবারে ভুষি মাল। দেখতে থাকো দূর থেকে দেখেছো, বড্ড ভালো লেগেছে, কেউ কিছু বলতে পারতো না, কন্টেন্ট হতো না,
কাছের মানুষ হবে না, কিছু কিছু সাংবাদিকের বড্ড কাছের মানুষ। তবে হ্যাঁ, দুর্ভাগ্য একটা জিনিস সত্যি একটু একটু কষ্ট পাচ্ছে, বেশ কিছু সাংবাদিকের কলকাতা হাইকোর্টে কাজ কিন্তু।